হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবার পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঘূর্ণিঝড় সিত্রাং সম্বন্ধিত অনেক বিস্তারিত কোশ্চেনের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব এবং দেখাবো যে এটি কি এক্স্যাক্টলি সত্যি ঘূর্ণিঝড় হয়ে বঙ্গের ওপরে আছড়ে পড়বে, এবং যদি আছড়ে পড়েও তখন তার গতি কত থাকতে পারে, না এটি ঘূর্ণাবর্ত হয়ে আছড়ে পড়বে। সমস্ত বিস্তারিত কিন্তু আমরা আপনাদেরকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেব, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কোনটি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো ইতিমধ্যে কিন্তু বঙ্গের থেকে বর্ষা নিয়েছে বিদায়, অর্থাৎ ভারতের বিভিন্ন অংশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়ে নিচ্ছে। এই অংশগুলি থেকে বিভিন্ন কিছু কিছু অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু একটা যে উত্তরের হাওয়া সেটা কিন্তু আপনারা অনুভব করতে পাচ্ছেন। দুদিন থেকে কিন্তু এই হাওয়াটা হালকা হালকা মৃদু হাওয়া দেওয়া শুরু হয়েছে, কিন্তু আজ কিন্তু সারাদিনই এমন হালকা হাওয়া ছিল, যার ফলে এই হাওয়ার কারণে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত যেটা নাকি কমজোরি হওয়ার সম্ভাবনা আছে, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যখনই এটাকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হবে যে এটি এক্স্যাক্টলি সত্যি ঘূর্ণিঝড় হবে, তখনই কিন্তু আমরা এটাকে ফাইনালাইজ করব, হ্যাঁ এটি ঘূর্ণিঝড়। তার আগে কিন্তু আমরা এটাকে একটি গভীর নিম্নচাপ বলবো এবং একটি ঘূর্ণাবর্ত রূপে ততক্ষণ আমরা দেখব, ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু ততক্ষণ আমরা দেখব না, শুধু বলবো যে সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে। তবে জানি না এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় হবে কি হবে না, সেটা এখন ভবিষ্যতের ব্যাপার, কিন্তু সেটা যে এক্স্যাক্টলি একটা শক্তি বাড়াচ্ছে, একটা যে গভীর থেকে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে যার গাস্টিং থাকতে পারে, অর্থাৎ বায়ুর যে ঝাপটা হয় না, সেই ঝাপটাটা একটা বায়ু মোড় থাকে, একটা ঝাপটা মোড় থাকে। তবে বায়ু মোড়টা আমাদের অনেক দর্শক ভাইরা বলেছে যে দেখিয়ে দিতে, আমরা এটাতে আপনাদেরকে বায়ু মোড়েও দেখাবো যে বায়ু মোড়ে কত গতি থাকতে পারে, এবং আমরা সবসময় আপনাদেরকে বায়ুর ঝাপটা মোড়ে অর্থাৎ গাস্টিং মোড়ে দেখিয়েছি। গাস্টিংয়ে কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ 106 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং থাকছে, তবে গাস্টিংয়ের সাথে ঘূর্ণিঝড়ে কোনো তেমন একটা সম্পর্ক নেই। তবে গাস্টিংটা কিন্তু খুব একটা কম তেমন নয়, 106 কিলোমিটার যদি গাস্টিং থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু ভয়ঙ্কর মানে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো। কিন্তু এখন যেই পরিস্থিতিটা আছে আমরা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন যে এটা এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি, সেটা আমরা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সম্ভাবনা আছে কিনা আমরা বলছি না কিন্তু যে 100% হবে, খালি সম্ভাবনার কথা বলছি। যারা আমাদের চ্যানেলকে ডেলি ফলো করেন এবং ডেলি দেখেন তারা অবশ্যই কিন্তু এই আপডেটটিতে অনেকটাই মূল্য, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, তারা অবশ্যই আপনারা এটাতে হেল্প পাবেন আপডেটটিতে দেখে, আর মৎস্যজীবী ভাইরাতে অবশ্যই হেল্প পাবেন। তো দেখতে পাচ্ছেন যে আগামীকাল সোমবার 17 তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটি লো প্রেশার অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন মানে একটি ঘূর্ণাবর্ত যেটা কিন্তু তৈরি হবে, তখন সেটা কোনো ঘূর্ণিঝড় রূপে থাকবে না, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে। আমরা একবার এটা বায়ুর ঝাপটা মোড়ে টোটালটাকে ফিনিশ করি, তারপরে বায়ু মোড়ে আসছি। তো বায়ুর ঝাপটা মোড়ে সে সময় আমরা যদি প্রায় দেখি কত গতি থাকতে পারে, সে সময় কিন্তু যে গাস্টিংটা থাকছে সেটা কিন্তু 57 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে তখনই কিন্তু এটা একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ রূপে পরিণত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে দেখতে পাচ্ছেন আবারও দক্ষিণ চীন সাগরেও একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে, তবে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব আমাদের বঙ্গোপসাগরে অথবা ভারত বাংলাদেশের কোনো জায়গায় হয়তো পড়বে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যখন আমরা প্লে করছি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর এই অংশটি অর্থাৎ আন্দামান সাগরে, এটা ফলো করুন। আর একটা কথা, এই যে ঘূর্ণাবর্ত, এই যে নিম্নচাপ, অনেক চ্যানেল দেখাচ্ছে, অনেক চ্যানেল অনেক কিছু বলছে, কিন্তু সবার প্রথমে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ব্যাপারে কিন্তু দুটো চ্যানেলই দেখিয়েছিল, এক হচ্ছে আমাদের চ্যানেল, দ্বিতীয় হচ্ছে খবর বাংলা। এই দুটো চ্যানেল কিন্তু এই ঘূর্ণাবর্তের ব্যাপারে দেখিয়েছিল, বেশিরভাগ চ্যানেল কিন্তু এই ঘূর্ণাবর্তের ব্যাপারে জানতো না, অনেকে দেখায়নি। অর্থাৎ যখন এই ঘূর্ণাবর্তটা এসছে তারপরে কিন্তু তারা এসছে এবং সময় সময় একবার করে দেখায় তারা, অর্থাৎ যখনই কোনো ঘূর্ণাবর্ত ওঠে তখনই দেখায়। আমরা কিন্তু আপনাদেরকে 12 মাস ওয়েদারের আপডেট দেখাই, অর্থাৎ সেই সমস্ত কিছু ফেক চ্যানেল আছে যারা কিন্তু ফেক টাইপের একটু ভিডিও দেয়, অনেকেই ফেক চ্যানেল আছে যারা 200-250 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের দাবি করছে। আমি বলবো না সেসব ভিডিও আপনাদেরকে দেখতে, সেগুলো কিন্তু অবশ্যই ফেক ভিডিও, সব মনে রাখবেন। কিন্তু
বুধবার 19 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতি শক্তি বাড়াবে। আর কিছু কিছু চ্যানেল আছে যারা মরশুমের সময় আসে আর সারা বছর আর দেখা যায় না, যখন ঝড় বৃষ্টি আসবে তখন আসবে, বাদ বাকি চলে যাবে। অর্থাৎ সেজন্য আমরা আপনাদেরকে বলি, আমরাই কিন্তু আপনাদেরকে 12 মাস আপডেট দিয়ে থাকি আবহাওয়ার। গড় গ্রীষ্ম থাকুক, বর্ষা থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, শীত থাকুক, প্রত্যেকটা আপডেট কিন্তু আমরাই আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকবেন, মনে রাখবেন যে কোনোদিনও আপনাদেরকে আমরা ফলস অথবা ভুলভাল নিউজ দিয়ে বিভ্রান্ত করবো না। যারা 2-3 দিনের জন্য আসে আপডেট দিতে তারাই কিন্তু বিভ্রান্ত করার তাদের সম্ভাবনা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন যে বুধবার 19 তারিখের মধ্যে গাস্টিং যেটা থাকতে পারে সেটা কিন্তু 45 থেকে 49, 55, 53 কিলোমিটার প্রায় গতি থাকতে পারে গাস্টিং। অর্থাৎ বায়ুর ঝাপটা, আমরা কিন্তু বলিনি যে বায়ু, তবে বায়ুর ঝাপটা কিন্তু এমনই থাকতে পারে। তারপর 20 অর্থাৎ 21 তারিখ শুক্রবারের পর থেকে কিন্তু এটার অনেকটা পরিবর্তন ঘটবে। দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখে যেটা বোঝা যাচ্ছে এই যে ঘূর্ণাবর্ত, মুখটা মনে হচ্ছে কোনো দিকে একটা পশ্চিমের দিকটাতে প্রবেশ করে যাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম সাইডটা প্রবেশ করে যাবে, যেখানে কিন্তু বেশ কিছু রাজ্য রয়েছে, যেমন চেন্নাই রয়েছে, তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, মাদ্রু, এই সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গা রয়েছে, দেখে মনে হচ্ছে কিন্তু সেখানে যাবে। কিন্তু এই ঘূর্ণাবর্ত কিন্তু বাঁক নেবে, যে বাঁকটা কিন্তু সম্পূর্ণটা উত্তর পূর্বের দিকে কিন্তু বাঁক নেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন এইখানে 21 তারিখ এবং 22 তারিখ এই অংশটির মধ্যে এই ঘূর্ণাবর্ত হোল্ড করবে, আর সেই সময় যদি আমরা তার গাস্টিংটা দেখতে পাই সেই সময় কিন্তু 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু এটাকে যদি আমরা বায়ুমুড দেখি তাহলে কিন্তু বায়ুমুডে দেখলে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি এখানে, তাহলে কিন্তু বন্ধুরা আমরা এর গাস্টিং দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন স্ক্রিনের উপর সরাসরি, 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই বায়ুমুডটা যখন 80-র উপরে উঠবে, অনেকের সরি 65-র উপরে উঠবে, 60-এর উপরে উঠলেই কিন্তু, 60-65-র উপরে উঠলেই কিন্তু এটা ঘূর্ণিঝড় রূপে আখ্যা পেয়ে যায়। আপনারা জানেন যে 65-র উপরে উঠলে এটা, অনেকে যারা জানেন তাদেরকে আমরা বলে দিচ্ছি, আর যারা জানেন না তারাও শুনে নিন যে 65-র উপরে উঠলে কিন্তু সেটা ঘূর্ণিঝড় আখ্যা পেয়ে যায়। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি 22 তারিখ শনিবার 6টা AM সে সময় কিন্তু এটি থাকছে 52 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সেই সময় একটা গভীর নিম্নচাপে এটি থাকছে। এরপর আস্তে আস্তে করে শক্তি সঞ্চয় করবে, অর্থাৎ ঘনীভূত হয়ে গভীর থেকে অতি গভীরে পরিণত হবে নিম্নচাপ, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে শক্তি আস্তে আস্তে করে কিন্তু বৃদ্ধি হবে। এবং সেই সময় যদি তার গতি আমরা কত থাকতে পারে শক্তি, সেটা কিন্তু আমরা 52-50-এর মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই সময়ও কিন্তু এটি ওড়িশা, তারপরে হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু, তারপরে হচ্ছে এদিকে আমরা অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে তার ঝড়ের যে ঝাপটা অর্থাৎ গাস্টিং সেটা কিন্তু থাকতে পারে ভালো পরিমাণেই। এবং আস্তে আস্তে করে সেটি এগোবে, ক্রমশ দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বঙ্গোপসাগরে থেকে থেকেই তার শক্তি ক্রমশ বাড়াচ্ছে, এবং শক্তি বাড়িয়ে 59-ও কিন্তু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 61-ও কিলোমিটার হয়ে গেছে, মানে আর কিছুটা কিন্তু যদি শক্তি বাড়িয়ে নেয় যেমন 62 হয়ে গেছে, আর 3 কম, আর যদি কিছুটা মানে 4-5 যদি ঢুকে যায় তাহলে কিন্তু অবশ্যই এটি ঘূর্ণিঝড় রূপে আখ্যা পাবে এবং এর নাম হতে পারে ঘূর্ণিঝড় সিতরাং। মানে 3 কম আছে, এইদিক ওইদিক যদি কোনোরকমভাবে 3 বেড়ে গেল তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড় সিতরাং রূপে আখ্যা পেতে পারে সম্ভাবনা রয়েছে। আর যদি সেটি না হয় তাহলে কিন্তু এটি সেই 62 কিলোমিটার গতি বেগেই আমরা দেখতে পাচ্ছি, এটি যদি আছড়ে পড়ে 61 থেকে 62 তাহলে কিন্তু এটি হতে পারে একটি গভীর এবং খুবই শক্তিশালী অতি গভীর নিম্নচাপ, মানে খুবই ভয়ঙ্কর মানের একটি নিম্নচাপ, যার কিন্তু ঝড়ের যে ঝাপটা থাকবে সেটা কিন্তু 62 কিলোমিটার থাকবে, মানে একটা 62 কিলোমিটার মানে দমকা হওয়া, মানে আপনারা বুঝতে পারছেন যে কত তার শক্তি থাকবে পারে। আর শুধু তার যে শক্তি এতটা, যে ঝড়ের ঝাপটা এটাই একটা না, এর ফলে কিন্তু বৃষ্টিও ভালো পরিমাণ হবে। এবং এটাকে যখন আবারও আমরা প্লে করছি দেখতে পাচ্ছেন এটা যেন এইটাই ঘূর্ণাপত্রটাকে কিন্তু সরাসরি আজকের যে আপডেট দেখতে পাচ্ছি তাতে কিন্তু আমরা একবার আপনাদেরকে পিছনে করে দেখাচ্ছি, দেখুন 64 কিলোমিটার বেগেও আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে, দেখুন 67 কিন্তু কিলোমিটার বেগ থাকতে পারে কোনোরকমভাবে একটি যখন আছড়ে পড়বে, তো তখন কিন্তু এটি ভালো পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি চলবে এবং ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এর প্রভাব বিভিন্ন উপকূলবর্তী অংশগুলি যেমন ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু উপকূলবর্তী অংশে ঝড়ের প্রভাবে প্রভাবগ্রস্ত হতে পারে এবং অবশ্যই মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকতে পারে। আর বায়ুমুড যদি এক্স্যাক্টলি 65-এর উপরে ছাড়ায় তাহলে কিন্তু সত্যি সত্যি যদি এই 64-65-এর উপরে 67-এর কাছাকাছি যায় তাহলে কিন্তু অবশ্যই এটি ঘূর্ণিঝড় রূপেই অভিহিত হবে, ঘূর্ণিঝড় সিতরাং রূপে। আর যদি না হয়, যদি 65 অর্থাৎ 62-র মধ্যে, যদি 62-61-র মধ্যে যায় তাহলে কিন্তু এটি ঘূর্ণাবর্ত রূপেই পরিণত হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, সমস্ত কনফিউশন আপনাদেরকে আমরা দূর করতে পেরেছি। তো
এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। তো আবারও আমরা আগামীকাল নতুন একটি আপডেটের সাথে আসবো, যেখানে যদি আরও এই ঝড়ের কোনো পরিবর্তন ঘটে, অর্থাৎ ঝড় তো আছে তবে সেটা কিন্তু ঘূর্ণিঝড় না, ঘূর্ণাবর্তর ঝড়ের ঝাপটা, ঝড় হবে, ঝড় যে কম হবে তেমন না, ঝড় ভালো পরিমাণে হবে, যদি ঘূর্ণিঝড় হয় তাও ঝড় হবে, আর যদি ঘূর্ণিঝড় না হয় তাও কিন্তু ঝড় হবে, এটা কিন্তু আপনাদেরকে জানতে লাগবে। তবে আমরা দেখবো শেষমেশ সেটা কী হয়, এটা ঘূর্ণিঝড় হয় না, গভীর নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপ রূপে প্রবেশ করে। তো এখনকার আপডেটে বন্ধু এতটা রাখলাম, অবশ্যই ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন অবধি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে তারা যথেষ্ট পরিমাণে শেয়ার করুন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের জায়গার নামে আপনাদের এখানে কী পরিস্থিতি চলছে আবহাওয়া। ধন্যবাদ বন্ধুরা।